এখন হচ্ছে রাত 12টা, আজকে তুলের জন্মদিন। আর তুলের পড়ার টেবিলেও পড়তেছিল, পড়ার টেবিলে এনে কেকটা রাখলো। জিত এসেছে, তারপর আমার মাকে আমি শাশুড়ি মাকে ডেকে আনলাম। আরে তুল হচ্ছে, আর সায়ন খুব পছন্দ করে এই কেকটা বানিয়ে এনেছে, কেননা ও গোপাল ভীষণ ভালোবাসে, এর জন্য গোপাল কেক বানিয়ে এনেছে। তো জিত এসেই হচ্ছে তুল। তো জিত, কটন, তিসম সবাই আছে, কিউটিও এসেছে, তো আমিও এসেছি ভিডিওটা করার জন্য। তো এক্ষণে তুলে কেক কাটবে। ও নিজেও জানে না, সারপ্রাইজ দিয়েছে ওর দাদা সায়ন, তো ভীষণ খুশি হয়েছে দেখে। কিন্তু আমরা কেকটা এমনভাবে কাটালাম ওকে, যাতে গোপালটাও যাতে কাটা না পড়ে, ওর বাসিটাও যেন কাটা না পড়ে, আর এদিকে ননী মাখনে ওটাও যাতে কাটা না পড়ে, আমরা এইভাবে সাইড করে করে কেটে কেকটা সবাইকে খাইয়ে দিয়েছি। রাত্রি 12টার কেক কাটা শেষ হয়ে গেছে। এবার আবার রাত্রি 10টার সময় আরেকটা কেক কাটছে, ওর বান্ধবীরাও সবাই এসছে, এখন আবার আরেকটা কেক কাটবে। Happy birthday.
ওখানে নেই বাবা আমলা না।